সংবিধানকে ভায়োলেশন করেই কিন্তু বিপ্লব হয় আর বিপ্লব যদি সংবিধান যদি মানে বিপ্লব যদি সংবিধানকে মানে তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ হয় তো সূত্র আমাদের ওই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমরা যদি শুধু সংবিধানের আলোকে যদি বিষয়টাকে দেখি বা দেখতে যাই তাহলে কিন্তু আবার আমরা নিজেদের pade নিজেরা পড়ে যাব 90 তো এরকম সাবরতি সাহেবকে এনে যখন আপনারা নির্বাচন করা হয়েছিল তখন এস সাহেব জেল থেকে নির্বাচন করে হ্যাঁ যদিও এরশাহ সাহেবের চেয়েও এটা একটা করুণ পরিণতি এটা আমরা নিঃসন্দেহ কারণকে এবং দেশকে এবং তার দলকে যে না আমাদের যেহেতু প্রতিবেশী সুতরাং আমাদেরকে ভারতের আহ গতি প্রকৃতির উপর আমাদেরকে নজর রাখতে হবে আর ভারতে চিন্তা করতে হবে যে যদি আন্তর্জাতিক আদালতে মামলা হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক মামলা হলে তাহলে শেখ হাসিনাকে আবার কূটনৈতিক একটা সমস্যা ভারত পড়বে আশা করি ভারতের জিনিসটাকে মাথায় রাখা ওনাদের কনসার্নের জায়গাটা আমি বুঝি কারণ আওয়ামী লীগ সরকার এই পতিত সরকার এমন ভাবে আপনার প্রশাসনটাকে ঢেলে সাজিয়েছিল তো তাদের মনের মাধুরী মিশিয়ে তো সেটা তো ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার পর্যন্ত আসলে তাদেরই লোক সুতরাং তাদের শাসন আমলে কারণ ষোলো সতেরোটা বছর একেবারে তো কম সময় না তো সুতরাং এখন হুট করে ধরেন আপনাকে যে পদায়ন প্রশাসন হচ্ছে হুট করে একেবারে আপনাকে ধরেন সব বিধিবিধানকে লঙ্ঘন করে প্রশরী বিধিবিলে অবলম্বন করে একবারে 4 নম্বর লেয়ার বা 5 নম্বর থেকে বা একদিনই আবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিসিএস ক্যাডারের এই জিনিসগুলো করা সম্ভব হচ্ছে না যার কারণে আমি অবশ্যই বুঝি যে এটা আমিও দর্শক শ্রোতাদের সাথে বন্ধুদের সাথে একাত্ম এবং আমি একাত্মতা প্রকাশ করি এবং আমি উদ্বিগ্ন কিন্তু আমি একটু সময়ই দিতে চাই কারণ এখনি এই জায়গাটাই শেড় জায়গা নয় যেমন আমরা গতকালকেই দেখেছি আমি ইনফরমেশনের জন্য বলি যে জাহাঙ্গীর আলম মানে যিনি একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন খুব মানে পুলিশের মানে একটা কর্মকর্তা হ্যাঁ সে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিভাবে গুলি করতেছে গুলি করলে কি হয় হ্যাঁ একটা আহত হয় একটা মরে এইভাবে বর্ণনা দিচ্ছিলেন তো তার পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন দুইজনের ইতিমধ্যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজকে আহ স্বরাষ্ট্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু দুই দিন আগেও কিন্তু উনি ফিল্ডে খুব দাপটের সাথেই ছিলেন এমনই ভাবে আইন সচিবকে নিয়োগ একটা বক্তব্য আছে তো এবং কারো একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছে আমরা দেখেছি আমি বুঝতে চাই যে এটা অবশ্য এগুলো সবারই নজরে আছে কিন্তু যেখানে সীমাবদ্ধতা সেটা হলো ওই যে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হ্যাঁ এই জিনিসগুলো মানে একেবারে বহু অংশে দেখা এক ভিডিওর মাধ্যমে আমরা হয়তো দুইজনকে বের করতে পেরেছি কিন্তু এরকম ভিডিও না বের হলে তো এরা তো রয়ে যাচ্ছে না রয়ে যাচ্ছে কিন্তু আমাদের নজরে আছে আমরা কিন্তু একটা একটা করে কিন্তু নিয়ে আসবো হ্যাঁ বা আসতেছিও এটা আমাদের মাধ্যমে কিন্তু তারা জানছে মিনিস্ট্রি মিডিয়া কিন্তু এখনো সোজা হয়নি হ্যাঁ আপনার আপনি যতটাই বলেন হ্যাঁ তো তারা এখন একটু মানে স্রোতের সাথে ইয়ে হয়ে যাচ্ছে এখনো যেগুলো প্রচার হচ্ছে সেগুলো তো মানে আপনাদের মাধ্যমেই হচ্ছে তো সুতরাং আপনাদেরকে তো অভিনন্দন এখন তো মিডিয়া তো সেই জায়গায় আসে না হয়তো দেখা যাচ্ছে যে তারকরমা সাহেবের বক্তব্য প্রকাশ করতেছে মির্জা ফখরিস আলম আগে উব আকারে যেত এখন এটা একই জায়গারে আহ নিউজটা যাচ্ছে হ্যাঁ তো সুতরাং এটা তো আপনি মিডিয়ার লোক আপনি বুঝছেন আগে একেবারে খুব পনেরো সেকেন্ডের ভিতরে একটা দেখিয়ে দিত এখন এইভাবে এই একটা পরিবর্তন এসেছে কিন্তু মৌলিক কোন পরিবর্তন মিডিয়া তো আসেনি তো আমি মনে করি মিডিয়াকে মানে এই যাত্রায় এই অন্তবর্তীকালীন বিপ্লবী সরকার সরকার বলি তত্ত্বাবধায়ক সরকারই আসলে কোনো বিপ্লব দিয়ে কিন্তু মানে কোন সংবিধান বিপ্লব কিন্তু কোনো সংবিধান মানে না সংবিধানকে ভায়োলেশন করেই কিন্তু বিপ্লব হয় আর বিপ্লব যদি সংবিধান যদি মানে বিপ্লব যদি সংবিধানকে মানে তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ হয় তো সুতরাং আমাদেরকে ওই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমরা যদি শুধু সংবিধানের আলোকে যদি বিষয়টাকে দেখি বা দেখতে যাই তাহলে কিন্তু আবার আমরা নিজেদের ফাঁদে নিজেরা পড়ে যাব তো এটা এখন সংবিধান এবং নাই আছে এটার ভিতরে মাঝামাঝি একটা পর্যায়ে দিয়ে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি তা আমাদের উচিত যে আমাদেরকে এই আমরা সময় আমি আমার ব্যক্তিগত আমি আমি সময় দিতে চাই মনে করি যে এটা সময় বিবর্তন এখানেই শেষ না শেষ পদায়ন না এবং আমাদের দর্শক বন্ধুরা যে আশ্বস্ত থাকুক যে এটা আমাদের মাধ্যমে এই জিনিসগুলো আসবে এবং তিনি অনুরোধ করেছেন তিনি একজন প্রিয়া সাহার কথা বলেছেন যে আমাদেরকে বা মানে এই যে কাছে গিয়ে মানে আমাদের দেশ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা দিয়েছিলেন হ্যাঁ একমত আমরা এই জিনিসটার প্রতি ওয়াশ এর মতো আমরা চেষ্টা করবো আমাদের ক্ষুদ্র সামর্থ্যের ভিতর দিয়ে আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টিতে এটা আনার জন্য আশা করি সরকার সেই জিনিসগুলো অবশ্যই বিবেচনা করবে তো আমি সেজন্য বলি আর একটা প্রশ্ন আপনার কি ছিল আর একটা প্রশ্ন আমরা ব্যবসায়ীদেরকে দেখেছিলাম যে শেখ হাসিনা ব্যবসায়ীদেরকে ধরো আমরাও তো ব্যবসায়ী মানে সাংবাদিকদের সাথে আমরা ব্যবসা সাংবাদিকরা তো ওপেনলি তেল মারা যতটুকু মেরেছে সেটা তো আমরা মনে আছেই সাংবাদ সম্মেলনে কিন্তু ব্যবসায়ীদেরও তো কম করেনি না কম করে নাই এটা আপনার সাথে তো আমি এক কথা এবং ওনারা আমাদের আগের প্রজন্মের হ্যাঁ মানে আমরা বলতে পারি বসুন্ধরা গ্রুপ তারপরে হামিন গ্রুপ বা এক্স এক্স মানে এরা তো স্লোগান পর্যন্ত দিয়েছে হ্যাঁ তো আমরা তো তাদের পরবর্তী জেনারেশন তো আমরা তো সেগুলাকে ভালোভাবে আমরা ব্যবসা হিসেবে আমি জেনারেশন বলছি আমি ব্যবসা আমি যে ব্যবসায়ী আমার পরিধি সেখানে আমিও তো ঢাকা চেম্বার বিসিআই বিসিআই বিজিএম এর আমিও তো মেম্বার তো সুতরাং আমি সেই অর্থে সেটা বলছি যে তাদের সেই জায়গাটাতে তাদের বোর্ড পাঠানোর একটা প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে এটা আমি আপনাকে বলতে পারি তারা চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মানে কিভাবে আতাত করা যায় তো এটা তাদের এই স্বপ্নটা আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত আর কি যারা আছেন তারা হয়তো মানে এই এই গন্ডালিকা গা ভাসিয়ে দেবেন না এতটুকু বিশ্বাস আপনার প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে যারা আছেন তাদের প্রতি আমরা রাখতেই চাই রাখতেই চাই কিন্তু কথাটা হলো যে কি তড়িঘড়ি করে যদি আমরা কোনো একটা সমাধানের দিকে চলে যাই তাহলে কিন্তু এরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে এতে কোনো সন্দেহ নেই কারণ সেখানে কিন্তু অনেকের অনেক তীব্র আকাঙ্ক্ষা হ্যাঁ যারা আছে আমি আমি এটা সবার উদ্দেশ্যে বলি সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলি আমরা কিন্তু একটু মনে হয় যে আহ ধীর গতিতে আগালে আমাদের জন্য ভালো হবে এবং এটা জনগণের আস্থাটা তৈরি হবে যেটা সারোয়ার ভাই যে বা যে স্লোগান গুলোর কথা বলতে চাচ্ছিলেন এগুলো আমাদের দৃষ্টিতেও এসেছে এটা তারেক রহমান সাহেবের দৃষ্টিতেও এসেছে আমি মনে করি উনি সেটা উপলব্ধি করতে পেরেছেন আমরাও সেটা অফলাইনে অনলাইনে আমরা যতটুকু আমাদের সাধ্য সীমর্ত ছিল সেটা দৃষ্টি আনার ওনার চেষ্টা করেছি বিএনপি যারা সর্বোচ্চ নীতি নির্ধারণ আছে আমাদের যারা বন্ধুরা আছেন বিভিন্ন রাজনৈতিক তরুণ নেতৃত্বরা আছেন হ্যাঁ তারা তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই জিনিসগুলোকে নির্বাচনের প্রক্রিয়াটাকে এত তড়িঘড়ি করে সামনে নিয়ে আসা হ্যাঁ এখানে কিন্তু নিয়ে আসলে কিন্তু একটা জায়গায় না আসলে কিন্তু আবার স্বৈরাচার মানে আপনার পুনর্বাসিত হওয়ার সুযোগ কিন্তু রয়ে যায় আমরা নব্বই আমাদের সে এক্সপিরিয়েন্স আছে নব্বই তো এরকম সাবুদীর সাহেবকে এনে যখন আপনার নির্বাচন করা হয়েছিল তখন এরশাহ সাহেব জেল থেকে নির্বাচন করে হ্যাঁ যদিও এরশাহ সাহেবের চেয়েও এটা একটা

যখন বেগম জিয়া যখন আপনার ইয়ে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন উনি কিন্তু আবার পদত্যাগ করে এসে পল্টন ময়দানে কিন্তু উনি ভাষণ দিতে পেরেছিলেন কিন্তু প্রতিত সরকার কিন্তু একটা মানে পনেরো মিনিটের একটা জাতির উদ্দেশ্যে একটা করতে চেয়েছিলেন সেই সুযোগটাও তিনি পাননি সুতরাং এখানে অনেকগুলো মানে মৌলিক পার্থক্য কিন্তু আমাদের আছে তো সুতরাং সেক্ষেত্রে আমি বলতে চাই যে না এখানে যে বিএনপি যে জিনিসটা তারা হলো এখন বিএনপি উপলব্ধি করতে পেরেছে আমি বিশ্বাস করি যে উপলব্ধি করে পেরেছে যে না আমাদের আগে সংস্কার প্রয়োজন ধারার কথিত সরকারি ওনাকে বলতেন সৈরাচারী বলতেন তো উনি জেল থেকে কিন্তু উনি পাঁচ পাঁচটি আসন নির্বাচন করেছিলেন এবং তেত্রিশটি আসনে ওনার দল হ্যাঁ জাতীয় পার্টির নির্বাচনে জয়লাভ করেছিল যদিও সেগুলো আপনার রংপুর কেন্দ্রিক বেশি ছিল বৃহত্তর রংপুর লালমনহাট গাইবান্ধা এগুলোতে তো এখানেও আপনার মানে কিছু কিছু ঘটনা তো ঘটতেই পারে তো আমার মনে হয় যে এগুলো যে বিচার যে শুরু হয়েছে যে বিচারটা এখন এই যে মানে দাতা হিসাবে যাদেরকে ধরা হচ্ছে এবং সারোয়ার ভাই যথার্থই বলেছেন এখানে আমিও একইভাবে অনুরোধ করতে চাই বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই কথাটা বলে যে আমাদেরকে কোনো মামলা সাজানো পাতানোর কোন প্রয়োজন নেই এবং যথার্থ তাদের বিরুদ্ধে যেই সত্যি ইভিডেন্স গুলো আছে এই মামলা দিয়ে আপনি শেষ করতে পারবেন এই মামলার জামিন নিয়ে তাদের পর কথা তারা জামিন নিতেও তাদের মানে বহুদিন বহু মাস পারে বছর পার হয়ে যাবে

অধ্যাপক হিসেবে উনি যথেষ্ট রকমের আমি মনে করি যে এখানে সবাই আমার সাথে একমত হবেন যে উনি যথেষ্ট ভোকাল এবং উনি সবগুলোর সাথে মানে পরিচিত সুতরাং উনি জানেন যে এই জিনিসগুলো পাতালে এবং এই জিনিসগুলো সাজালে এটা উনি যে প্রশ্নবিদ্ধ হবে তা আমি মনে করি যে এখানে প্রশ্নবিদ্ধ না হয়ে সত্য উপরে যে আছে এই কন্টেন্ট গুলোর উপরে ভিত করে কিন্তু এখানে মানে আপনার দাঁড়ালে প্রশ্নবিদ্ধ হবে না এটা স্বাভাবিক ভাবে আমরা তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো আর সবচেয়ে একটা তথ্য আপনাকে দিয়ে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষ যে ইয়েটা বলে আমাদের দর্শক শ্রদ্ধা এটা জেনে রাখুক যে এই যে জামাত ইসলামীদের বিচার করার জন্য যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হয়েছে আজকে আইন মন্ত্রণালয় থেকে ডক্টর আসিফ রজুল সাহেব বলেছেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হ্যাঁ এই মানে হাসিনা এবং তার মানে যারা পতিত সরকার যারা ছিলেন হ্যাঁ তাদের এই গণহত্যার জন্য তাদের বিচার করা সম্ভব এবং আন্তর্জাতিক আদালতে সম্ভবই এবং সেটা অচিরে আমরা দেখতে পারবো আপনি নিশ্চয়ই জানেন আন্তর্জাতিক আদালতে সেই মামলা প্রক্রিয়া দিন আন্তর্জাতিক অপারে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি সুতরাং সুতরাং খুব সহসায় আমরা সে জায়গায় আসবো আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হলে ভারত কিন্তু আরেকটা নতুন সংকটে পড়বে ভারত আমাদের জন্য যতই আমরা বলি যে না ভারত আমাদের যদি সেন্টিমেন্ট না বুঝতে পারে আমাদের যেহেতু প্রতিবেশী সুতরাং আমাদেরকে ভারতের আহ গতি প্রকৃতির উপর আমাদেরকে নজর রাখতে হবে আর ভারতে চিন্তা করতে হবে যে যদি আন্তর্জাতিক আদালতে মামলা হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক মামলা হলে তাহলে শেখ হাসিনাকে আবার কূটনৈতিক সমস্যায় সমস্যা ভারত করবে আশা করি ভারত সেই জিনিসটাকে মাথায় রাখবে এবং সেটা মাথায় রেখে ভারত প্রতি দ্রুত তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব ডক্টর তহিদুর রহমান উনি বলেছেন যে যে বিবৃতি দিয়েছে সেটা বাংলাদেশ এবং ভারতের মানে সম্পর্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আমাদের অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি দিয়েছেন ভারতের যিনি অভিনন্দন জানাতে গিয়েছেন সে প্রণয় ভার্মা রাষ্ট্রদূত হাইকমিশনকে সুতরাং আমি মনে করি ইট এ গুড সাইন থ্যাংক ইউ